সেমিতে যেতে বাংলাদেশকে যে অসাধ্য সাধন করতে হবে। সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হেরে যাওয়ায় এক ধাক্কায় বদলে গিয়েছে গ্রুপ দুই এর সেমিফাইনালে যাওয়ার হিসেব নিকেশ। সেই সঙ্গে হয়েছে পয়েন্ট তালিকার রদবদলও। বাংলাদেশ ও ভারতকে টপকে এক লাফে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। এতে করে ভারত নেমে গেছে দ্বিতীয় স্থানে আর বাংলাদেশের অবনমন হয়েছে তৃতীয় স্থানে। তবে টাইগার দলপতি সাকিব আল হাসান মনে করেন ভারত পাকিস্তানের বিপক্ষে জয় সম্ভব। এ নিয়ে বিস্তারিত থাকছে আহমেদ ইফতির লেখা প্রতিবেদনে। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এসেছে ভারত। তিন ম্যাচে রোহিত শর্মাদের পয়েন্ট চার, তাদের নেট রানরেট প্লাস +0.844। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ, তিন ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্টও চার। ভারতের সমান পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে বাংলাদেশ। সাকিবদের নেট রানরেট -1.533। বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে যাওয়ায় তিন ম্যাচ খেলে তিন পয়েন্ট জিম্বাবুয়ের, তারা রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া ক্রেগ আরভিনদের নেট রানরেট -0.050। নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাকিস্তান জিতলেও পয়েন্ট তালিকায় তাদের জায়গার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ পাঁচ নম্বরেই রয়েছেন বাবররা। তিন ম্যাচ খেলে পাকিস্তানের পয়েন্ট দুই, তাদের নেট রানরেট +0.765। এদিকে টাইগার দলপতি সাকিব মনে করেন ভারত পাকিস্তানের বিপক্ষে জয় সম্ভব। বিশ্বকাপের পরের দুই ম্যাচে ভারত পাকিস্তানের মতো প্রতিপক্ষ থাকলেও জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয়েই সেই আত্মবিশ্বাস কাজ করছে বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে রোববার 30 অক্টোবর শ্বাসরুদ্ধকর ম্যাচে মুসাদ্দিকের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে টাইগারদের জয় তিন রানে। নাটকীয় এ ম্যাচে জয় পেয়ে এমন আত্মবিশ্বাসের কথা জানান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। বিশ্বকাপ এখন দারুণ প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে, এখনও অনেকের সম্ভাবনা আছে পরের দুটি ম্যাচ আমাদের ভারত ও পাকিস্তানের বিপক্ষে। তবে ওই ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্স সম্ভাবনা দেখাচ্ছে, আসলে কেউ জানে না কে জিতবে। তবে মাথা ঠান্ডা রেখে আমরা চেষ্টা করে যাব, হয়তো জয় পেতেও পারি। এদিকে শ্বাসরুদ্ধকর জয়ে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। স্বস্তি ঝরল শান্তর ব্যাটিং আর তাসকিনের বোলিং নিয়েও। পরের ম্যাচগুলোতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে টাইগাররা প্রত্যাশা বিসিবি বসের। এ ম্যাচেই টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। 55 বলে করেছেন 71 রান। ফর্মের ধারাবাহিকতা পরের ম্যাচগুলোতেও ধরে রাখার অঙ্গীকার তার। জানিয়েছেন এখনই সেমিফাইনাল নিয়ে ভাবছেন দল, আপাতত দৃষ্টি ভারতের বিপক্ষে পরের ম্যাচে। আগামী বুধবার 2 নভেম্বর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচ রোববার 6 নভেম্বর। দুটি ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে লাল সবুজরা, কিন্তু একটি ম্যাচ হারলে জটিল অঙ্ক কষতে হবে সাকিবদের।